রোগ সংক্রমণে বাহকের ভূমিকা ও তার প্রতিকার। রোগ সংক্রমণে বাহকের ভূমিকা ও তার প্রতিকার। রোগ সংক্রমণের ক্ষেত্রে বাহকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাহক কি না, যে সমস্ত জীবেরা রোগ জীবাণুকে বহন করে তাদেরকেই বলা হয় বাহক। তোমাদের বইতে দেখবে কতকগুলো ছবি দেওয়া আছে, যে কোথাও হয়তো কিছু স্প্রে করা হচ্ছে, যেরকম গ্যামাক্সিন জাতীয় কিছু, বা কোথাও হচ্ছে দেখাচ্ছে যে মশারির মধ্যে শুয়ে আছে। তো এই সংক্রান্ত বিভিন্ন রকমের রোগ আমরা পড়ব। প্রথমে যে রোগটি সম্পর্কে বলা আছে সেটি হচ্ছে ম্যালেরিয়া। বাড়িতে বড়রা বলে থাকে, দেখবে যে বলে থাকেন যে মশারির মধ্যে শোয়া উচিত, কেন না হলে মশা কামড়াবে। তো মশার থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, সেগুলো কি জানবো। যেরকম তার মধ্যে একটা হচ্ছে ম্যালেরিয়া। তো ম্যালেরিয়ার জীবাণু বৃদ্ধির জন্য প্রয়োজন একটি জীবদেহ। তো সেই জন্যই সেই জীবাণুদের সঙ্গে মশার পরিচয় আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে হয়েছিল। তো আজকের মতো মানুষ এসেছে তার অনেক পরে। আজ থেকে মাত্র 1,30,000 বছর আগে এই বংশবৃদ্ধির জন্য মশার দেহ ছাড়াও ম্যালেরিয়ার জীবাণুর চাই আরেকটা প্রাণীর দেহ কি, যেরকম প্রায় 100-এরও বেশি বিভিন্ন প্রজাতির ম্যালেরিয়ার জীবাণু সাপ থেকে আরম্ভ করে পাখি পর্যন্ত বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর দেহে বংশবৃদ্ধি করে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ম্যালেরিয়ার জীবাণুর মাত্র 4টে প্রজাতি ছাড়া অন্য কোনো প্রজাতি মানুষকে তাদের বংশবৃদ্ধির নিয়মিত মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেনি। 4টে প্রজাতি কি কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আর প্লাজমোডিয়াম ওভে, এই 4টে প্রজাতি। তো ম্যালেরিয়ার জীবাণুর যে গুরুত্বপূর্ণ যে প্রজাতি তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তো এই মানুষের রক্তে এই জীবাণু পাওয়া যায়। যদি তা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে রক্ত পরীক্ষা করা হয় তাহলে ওই মাইক্রোস্কোপের নিচে লোহিত রক্তকণিকা বা আরবিসিতে এই জীবাণুগুলোকে দেখতে পাওয়া যায়। তো প্লাজমোডিয়ামের যে মশা আর মেরুদণ্ডী প্রাণীদের দেহে আশ্রয় নেয় তাদেরকে বলা হচ্ছে পোষক। তাহলে এখানে জানতে হবে যে পোষক কাকে বলে বা পোষক কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পোষক কি? রোগ সৃষ্টিকারী পরজীবী প্রাণী অন্যান্য যে সমস্ত প্রাণীর দেহে আশ্রয় নেয় ও বংশবিস্তার করে তাদেরকে বলা হয় পোষক। যেরকম ম্যালেরিয়ার রোগ সৃষ্টিকারী এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পরজীবীর পোষক হচ্ছে মশা, এই হচ্ছে পোষক। এখানে এবার জানবো যে মুখ্য পোষক কি আর অন্তর্বর্তী পোষক কি। তো মুখ্য পোষক কাকে বলে, না পোষকের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু বংশবিস্তার যখন করে তখন তাকে বলা হচ্ছে মুখ্য পোষক। আর যে পোষকের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণু বেড়ে ওঠে তাকে বলা হচ্ছে গৌণ পোষক বা অন্তর্বর্তী পোষক। যেরকম উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ম্যালেরিয়া রোগের জীবাণু এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স মশার দেহে বংশবিস্তার করে। আর মানুষ বা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর দেহে ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাই মশাকে বলা হবে মুখ্য পোষক আর মানুষকে বলা হবে গৌণ পোষক বা অন্তর্বর্তী পোষক।
তাহলে পোষক দুই প্রকার, হচ্ছে মুখ্য পোষক আর একটি হচ্ছে গৌণ পোষক। আচ্ছা নেক্সট হচ্ছে যে ম্যালেরিয়ার সঙ্গে প্রথম মানুষের পরিচয় কোথায় হয়? আফ্রিকাতে। তারপর বিভিন্ন মানুষ যত বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে যেতে থাকে, মানুষের সঙ্গে এই জীবাণু আস্তে আস্তে ছড়িয়ে পড়া শুরু করলো। মানুষ তার নিজের শরীরে এই জীবাণুকে বহন করে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেল। তো ম্যালেরিয়ার জীবাণু তার তাদের মানে মানুষের সাথে ছড়িয়ে পড়লো। আফ্রিকা থেকে ম্যালেরিয়া ইউরোপ, এশিয়া, এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়লো এবং এমনকি প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে ম্যালেরিয়ার কবল থেকেও রক্ষা পায়নি এই সমস্ত জায়গা। তুষার যুগে আক্রান্ত মানুষের সঙ্গে সাইবেরিয়া থেকে আলাস্কা হয়ে আমেরিকায় গিয়ে হাজির হয়েছিল ভাইভ্যাক্স ম্যালেরিয়া। 1600 সালে পেরুর পাদ্রি জুয়ান লোপেজ, আবার কারুর কারুর মতে 1633 সালে কালাঞ্চা সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া জ্বর সারানোর ঔষধ আবিষ্কার করেন। ম্যালেরিয়ার ওষুধ আস্তে আস্তে আবিষ্কার হয়ে গেল এবং কিন্তু ম্যালেরিয়ার জীবাণুকে তখনও কিন্তু কেউ চোখে দেখেনি। 1880 সালের 24শে ডিসেম্বর কি হয় না, ফরাসি সামরিক বাহিনীর ডাক্তার চার্লস লুই আলফানসো লাভেরো আলজেরিয়ায় অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান। নেক্সট হচ্ছে এখান থেকে শর্ট প্রশ্ন যে কত খ্রিস্টাব্দে কে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান, এইগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। তো ম্যালেরিয়া একটা কি ধরনের রোগ? ম্যালেরিয়া হচ্ছে মশাবাহিত রোগ এবং তার প্রমাণ দিয়েছিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর এক ডাক্তার যার নাম হচ্ছে রোনাল্ড রস। তিনি কলকাতার বর্তমানে যে পিজি হসপিটাল সেখানে 10 বছর ম্যালেরিয়া নিয়ে বিভিন্ন রকম এই রোগটা নিয়ে গবেষণা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং 1897 সালের 20শে আগস্ট সেকেন্দ্রাবাদে স্ত্রী অ্যানোফিলিস মশার পাকস্থলীতে তিনি ম্যালেরিয়ার জীবাণুকে দেখতে পান, খুঁজে পান। তার এই কাজের জন্য, তার এই গবেষণার জন্য রোনাল্ড রস 1902 সালে নোবেল পুরস্কার পান। এবারে তোমাদের বইতে দেখবে কতগুলো ছক দেওয়া আছে, যেরকম কিছু রোগের নাম দেওয়া আছে আর রোগ, সেই সমস্ত রোগগুলোতে, রোগ ছড়ানোতে যে জীবের ভূমিকা রয়েছে সেই সম্বন্ধে লিখতে হবে। যেরকম দেখো ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া রোগটা রোগ ছড়ানোতে যে জীবের ভূমিকা রয়েছে তার নাম কি? স্ত্রী অ্যানোফিলিস মশা বা স্ত্রী অ্যানোফিলিস মশক, মানে অ্যানোফিলিস মশকি বা স্ত্রী অ্যানোফিলিস মশা। নেক্সট আছে হতে পারে ডেঙ্গু। ডেঙ্গু যেরকম তোমরা জানো যে এডিস মশা মশকি, এরপরে আছে টাইফয়েড, টাইফয়েড হচ্ছে মাছি দ্বারা ছড়ায়। নেক্সট প্লেগ, প্লেগ হচ্ছে এক ধরনের মেঠো কালো ইঁদুর, এই রোগটাকে ছড়ায়। কলেরা মাছি থেকে সংক্রামিত হয়। এছাড়া ফাইলেরিয়া আছে, সেটা কিউলেক্স মশা, বিভিন্ন মশা সম্পর্কেও আমরা এর পরে পড়বো। নেক্সট চিকুনগুনিয়া, এটাও এডিস মশা ছড়ায়। ডিপথেরিয়া যেরকম ধরো বেড়াল, বেড়াল থেকে হতে পারে। জলাতঙ্ক রোগ, কুকুর, কুকুরের ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে যে যক্ষা, মাছি সংক্রামিত করে। তো নেক্সট হচ্ছে আমরা প্লেগ রোগ সম্পর্কে কিছু তথ্য জানব, যেটা আমরা এক্ষুনি পড়লাম যে প্লেগ রোগ ছড়ানোতে যে জীবের ভূমিকা রয়েছে এক ধরনের মেঠো কালো ইঁদুর। তো এই লন্ডনে প্রথম এই 14শ শতাব্দীতে প্লেগ মহামারীকে লক্ষ্য করে একটা কবিতা তোমাদের বইতে দেওয়া আছে পড়বে, সেই কবিতাকে লেখা হয়েছিল এবং এত এর এই রোগের এত ধ্বংসাত্মক লীলা মানুষ প্রত্যক্ষ করেছিল যে তার মারণ লীলা এবং ধ্বংসাত্মক লীলার জন্য মানে প্লেগ হচ্ছে সাংঘাতিক আকার ধারণ করেছিল। তো সেই কারণে এই প্লেগ সেই দেশে ব্ল্যাক ডেথ নামে পরিচিত হয়েছিল, এত তার ভয়ানক, তার মানে ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছিল।
তো যক্ষাতে যেরকম এক সময় যক্ষার কবলে প্রচুর মানুষ মারা গিয়েছিল, সেরকম যার জন্য যক্ষাকে হোয়াইট ডেথ বলা হতো, সেরকম প্লেগকে বলা হতো ব্ল্যাক ডেথ। তো এবারে পড়বো যে কিভাবে এই রোগ প্লেগ রোগটা ছড়ায়। তো এই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি সংখ্যায় খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে ওঠে এবং কোথায় বেড়ে ওঠে, ইঁদুরের উকুনের পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয়। এই জীবাণুগুলো এত তাড়াতাড়ি বেড়ে ওঠে যে ইঁদুরের উকুনের পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয়। এবার পাকস্থলীর রাস্তা বন্ধ হলে উকুন আর খেতে পাচ্ছে না, অনাহারে মারা যাবে এবং খিদের জ্বালায় তখন ও কি করে না, যা সামনে পায় তাকেই কামড়ায়। আর সেই ক্ষতস্থানে প্লেগের জীবাণু বমি করে দেয়, সেই ক্ষতস্থানে প্লেগ রোগের সংক্রমণ ঘটে। ইঁদুরের উকুন যদি ইঁদুরকে কামড়ায় তাহলে ইঁদুরে হতে পারে, আর মানুষকে যদি কামড়ায় তাহলে মানুষের মধ্যে এই রোগ সংক্রমিত হয়ে যায়। তো প্লেগের মেঠো ইঁদুর এই আলু চাল গম ইত্যাদির সঙ্গে বস্তাবন্দি হয়ে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং এমনকি যেগুলো বাইরের দেশে যে সমস্ত রপ্তানি হয় শস্য জাতীয় যে সমস্ত জিনিস চাল গম এগুলো সেই বস্তাবন্দি হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল। এবং 1809 সালে কলকাতার প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল এবং সেই সময় বহু মানুষ মারা যেত এবং সেই সময় ভগিনী নিবেদিতা একটা ভূমিকা লক্ষ্য করা গিয়েছিল, তিনি নিজের হাতে রাস্তাঘাট নর্দমা পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিলেন আর প্লেগ আক্রান্তদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং তার কাজে উদ্বুদ্ধ হয়ে সেই সময় যে যুব সমাজ, সেই যুব সমাজও তার পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং প্লেগের বিরুদ্ধে লড়াই করার জন্য ভগিনী নিবেদিতা একটা কমিটি তৈরি করেন এবং কলকাতার বিভিন্ন প্রান্তে এই কমিটি ছড়িয়ে গিয়ে সমাজ সেবকরা প্লেগ রোগের মানে প্লেগের রোগীদেরকে সেবা শুশ্রূষা করে তাদেরকে ভালো করা এবং সেই দায়িত্ব তারা নিজের হাতে তুলে নিয়েছিলেন। তো সেই সময় এই ভগিনী নিবেদিতার একটা অবদান লক্ষ্য করা যায়। নেক্সট আমরা পড়ব যে মশা মাছি আর বিভিন্ন রোগ সম্পর্কে। তো মশা মাছি আর বিভিন্ন রোগ সম্পর্কে পড়ব, তার আগে মশার বিভিন্ন যে গঠন সেই গঠনগুলো জানতে হবে, সেই গঠনগুলো জানতে হবে। তো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মশার যে গঠনটা সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে, যেরকম ল্যাব্রাম লেবিয়াম ম্যাক্সিলা হাইপোফ্যারিংস এইগুলো। তো এর কাজ কি এগুলো আলাদা আলাদা করে পড়তে হবে। যেরকম প্রথম হচ্ছে লেবিয়াম, লেবিয়াম কি, লেবিয়াম কিভাবে সাহায্য করে তোমরা এখানে ছবিতে লেবিয়াম দেখতে পাচ্ছ। তো বাকি দংশক অংশকে ঢেকে রাখে এবং রক্ত পান করার সময় পেছন দিকে সরে গিয়ে মুখের বাকি অংশকে চামড়া ভেদ করতে দেয়, এটা হচ্ছে লেবিয়ামের কাজ। নেক্সট হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল, ম্যান্ডিবলের কি কাজ না, ম্যান্ডিবল হচ্ছে একটা সূচের মতো অংশ, তো চামড়া ফুটো করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে তিন নম্বর যে অংশ সেটা হচ্ছে ম্যাক্সিলা, ম্যাক্সিলার কাজ কি, ছুরির মতো একটা অংশ যেটা চামড়া ভেদ করতে সাহায্য করে এবং রক্ত পান করার সময় মশার বাকি দংশক অংশকে একটা অবলম্বন দেয়। নেক্সট হচ্ছে হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংস এর কি কাজ, মশা যে ব্যক্তির রক্ত পান করছে সেই ব্যক্তির দেহে নিজের লালারস প্রবেশ করায় যাতে রক্ত জমাট না বাঁধতে পারে। নেক্সট যে অংশ সেটা হচ্ছে ল্যাব্রাম, ল্যাব্রাম হচ্ছে মশার প্রধান রক্তচোষক নল, এখানে দেখো ল্যাব্রাম হচ্ছে মশার প্রধান রক্তচোষক নল, এর মাধ্যমেই মশা রক্ত পান করে।
আচ্ছা, নেক্সট এবার আমরা পড়ব যে মশার যে বিভিন্ন উপাঙ্গগুলো রয়েছে সেই মুখ উপাঙ্গগুলো তাদের বিশেষ খাদ্যাভ্যাসের জন্য পরিবর্তিত হয়ে কি গঠন করে, প্রোবোসিস গঠন করে। এবং এই প্রোবোসিস কিভাবে কাজ করে মশার, এবার প্রোবোসিসের ভূমিকাটা আমাদেরকে জানতে হবে। তো মশার দেহে একটা লম্বা ফাঁপা নলের মতো প্রোবোসিস থাকে। তো স্ত্রী মশার ক্ষেত্রে প্রোবোসিস হয় সরু আর খুব সুচলো, তীক্ষ্ণ হয়, অনেকটা ইনজেকশনের সুচের মতো হয়। কিন্তু পুরুষ মশার প্রোবোসিস ভোঁতা হয়। স্ত্রী মশা তার সুচের মতো তীক্ষ্ণ প্রোবোসিস দিয়ে বিভিন্ন প্রাণীর চামড়া ভেদ করে রক্ত পান করে। আর পুরুষ মশার প্রোবোসিসটি যেহেতু ভোঁতা হয় সেই জন্য এরা কেবলমাত্র উদ্ভিদের বিভিন্ন রস, যেরকম ফুলের রস, ফলের রস, এগুলো পান করে। নেক্সট হচ্ছে কোন প্রাণীর, কোনো প্রাণীর রক্ত পান করার সময় স্ত্রী মশা প্রোবোসিসের মধ্যে দিয়ে তার যে লালা রস, সেই লালা রস প্রাণীটির দেহে প্রবেশ করিয়ে দেয়। এবং কেন প্রবেশ করে, যাতে করে না রক্ত জমাট বাঁধতে পারে। এবার কি হয়, এই লালার সঙ্গে স্ত্রী মশার দেহে যে রোগের জীবাণু থাকে সেই রোগের জীবাণু রোগীর দেহে প্রবেশ করে যায়। তো এইভাবে মশা রোগ ছড়ায়। এবার নেক্সট আমরা পড়ব যে মশা, তোমাদের দেখবে টেক্সট বইতে তিন প্রকার মশা সম্পর্কে দেওয়া আছে, সেই মশাগুলো চেনার উপায় কি, বৈশিষ্ট্য কি, এবং সেই মশাগুলো কি কি রোগ ছড়ায়। প্রথম হচ্ছে অ্যানোফিলিস মশা। এখানে দেখো অ্যানোফিলিস মশার ছবিটা দেখতে পাচ্ছ। তো এই মশা কিভাবে চিনবে, মশা এই অ্যানোফিলিস মশার বৈশিষ্ট্য কি, ডানার দিকে এদের কালো ছোপ থাকে, বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসে, এবং সন্ধ্যার সময় এরা বাইরে বেরোয় আর কি, পরিষ্কার জলে ডিম পাড়ে, আর ওড়বার সময় ডানাতে একটা শব্দ হয়। এই মশা যে রোগ ছড়ায় সেটি হচ্ছে ম্যালেরিয়া। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় আমরা পড়লাম। নেক্সট যে মশা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে কিউলেক্স। কিউলেক্স মশা, তো কিউলেক্স মশা কিভাবে চিনবো, কিউলেক্স মশার বৈশিষ্ট্য, এখানে তোমরা কিউলেক্স মশা দেখতে পাচ্ছ। তো ডানায় কোনো এদের ছোপ থাকে না, এবং এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিশ্রামের সময় এরা সমতলের সঙ্গে সমান্তরালভাবে বসে। এবং অ্যানোফিলিস মশা যেরকম সন্ধ্যের দিকে বাইরে বের হয়, এরা উল্টো রাতে বাইরে বের হয়, আর নোংরা জলে বা ময়লা জলে এরা ডিম পাড়ে। এরা যে রোগটি ছড়ায় সেটা হচ্ছে গোদ বা ফাইলেরিয়া। এছাড়া আরেকটা রোগ ছড়ায় যার নাম হচ্ছে এনকেফালাইটিস। আচ্ছা, নেক্সট যে মশা সম্পর্কে আলোচনা করব, নেক্সট যে মশা সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এডিস। এডিস মশা কিভাবে চিনবে, না পেটে এবং পায়ে সাদা কালো ডোরার দাগ থাকে, বিশ্রামের সময় সমতলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে, ওড়ার সময় ডানায় এদের কোনো শব্দ হয় না, আর এরা পরিষ্কার জলে ডিম পাড়ে, আর দিনের বেলাতে এরা বের হয়। এরা যে রোগটা ছড়ায় তার নাম হচ্ছে ডেঙ্গু। নেক্সট হচ্ছে এবার মশা নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে পড়ব। তো এমনি আমরা জানি যে চৌবাচ্চা, বালতি, ফুলদানি ইত্যাদি জায়গার জল দু তিন দিন অন্তর অন্তর পাল্টাতে হবে, যাতে করে না, আমরা জানি যে জমা জলে মশা ডিম পাড়ে। এছাড়া মশার লার্ভা খায় এরকম মাছ, যেরকম তেচোকা, গাপ্পি, ল্যাটা, গাম্বুশিয়া, তেলাপিয়া, এই ধরনের মাছ জমা জলে ছাড়তে হবে। এরা কি করে না, মশার লার্ভাটাকে খেয়ে নেয়। এছাড়া নালা, বদ্ধ নর্দমা, তারপরে নোংরা জল যে সমস্ত আছে সেখানে পোড়া মোবিল, কেরোসিন, ডিজেল ইত্যাদি ছড়িয়ে দেওয়া যেতে পারে, এমনকি সে জায়গাতে গ্যামাক্সিন স্প্রে করা যেতে পারে, ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া যেতে পারে ইত্যাদি। এছাড়া সিট্রোনেল, ইন্ডোলন, এই রকম কিছু মশা তাড়াবার ধূপ ব্যবহার করা যেতে পারে। এই মশা তাড়াবার ধূপ ব্যবহার করলে তার ধূপের যে গন্ধটা হয় সেই গন্ধ থেকে মশা দূরে থাকে।
নেক্সট এবার পড়বো মাছি সম্পর্কে। তো যেরকম মশা তিন প্রকার পড়লাম, মাছিও তোমাদের আছে বইতে দেখবে। তো প্রথমে আছে এমনি যেটা বাড়িতেই দেখা যায় সাধারণ মাছি, সাধারণ মাছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাধারণ মাছির ছবি। তো এদেরকে চেনার বৈশিষ্ট্য বা চেনার উপায় কি, না ধূসর রঙের এদের বুকের কাজটা হয় এবং পিঠে চারটে লম্বা কালো দাগ থাকে, আর সারা দেহ এদের রোমশ হয় অর্থাৎ রোমে ঢাকা থাকে। আর এরা রাত্রিবেলাতে নিষ্ক্রিয় থাকে এবং দিনের বেলাতে এরা সক্রিয় হয় অর্থাৎ দিনের বেলাতে এরা বাইরে বেরোয়। এরা যে রোগটি ছড়ায় সেটা হচ্ছে টাইফয়েড আর ডায়রিয়া। আচ্ছা নেক্সট হচ্ছে যে মশাটি, যে মাছিটি পড়বো বালি মাছি। বালি মাছি চেনার বৈশিষ্ট্য হচ্ছে বালি মাছি আকারে খুব ক্ষুদ্র হয়। বালি যেমন খুব ছোট ছোট, এই মাছিগুলো খুব ছোট হয়, আকারে ক্ষুদ্র হয়, মশার চেয়েও ছোট হয় এবং দেহ অত্যন্ত রোমশ হয়। পা গুলো সরু লম্বা হয় এবং এরা সন্ধ্যের পর বাইরে বেরো। বালি মাছি যে রোগ ছড়ায় তার নাম হচ্ছে কালা জ্বর একটা, আর একটা হচ্ছে বালি মাছি জ্বর। আচ্ছা নেক্সট তিন নম্বর যে মাছি সম্পর্কে পড়বো সেটি হচ্ছে কালো মাছি। তো কালো মাছি চেনার বৈশিষ্ট্য হচ্ছে এরা বালি মাছির থেকে বড় হয় আকারে এবং প্রবোসিস আকারে ছোট হয়, দাঁতওয়ালা ছোড়ার মতো হয়, দেহ মোটা সোটা হয়। দিনের বেলা এরা দল বেঁধে বাইরে বেরোয় আর সব থেকে সক্রিয় হয় ভোরে আর সন্ধ্যের একটু আগে, আর এদের দেহ মোটা সোটা হয়ে থাকে। আর কালো রঙের মাছি, এই কালো মাছির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এই কালো মাছি যে রোগটি ছড়ায় তার নাম হচ্ছে অঙ্কোসার্কিয়াসিস। এখানে কালো মাছির তোমরা ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা নেক্সট হচ্ছে মাছি কিভাবে রোগ ছড়ায়। তো এমনি সাধারণ মাছি যেটা হয় সেটা কি, না বিভিন্ন যে নোংরা জায়গাগুলো আছে যেখানে মল মূত্র পুঁজ থুতু এরকম জায়গাতে মাছি বসে এবং ওই সমস্ত জিনিসের ছোট ছোট কণা মাছির গায়ে লেগে যায়, পায়ে লেগে যায়, সুরে লেগে যায়, তারপর ওই কণাগুলোর ভেতরে থাকে কি অসংখ্য রোগ জীবাণু। ওই মাছি যখন কোনো অন্য কোনো খাবার বা রান্না করা খাবার বা মিষ্টি কাটা ফল বা যে কোনো খাবার পাত্রে যখন বসে তখন ওই রোগ জীবাণু ওই খাবারে মিশে গিয়ে রোগ সংক্রমিত হতে পারে। এছাড়া মল পুঁজ থুতু ইত্যাদি জিনিস দ্বারা রোগ জীবাণুগুলো সাধারণ মাছির পৌষ্টিক তন্ত্রে এসে জমে। এবং মাছি কি, একটা ব্যাপার হচ্ছে যে মাছি কঠিন খাবার খেতে পারে না, তাই মাছি যখন কোনো কঠিন খাবারের ওপর বসে সেই খাবারটাকে তরল করবার জন্য মাছি ওর উপরে বমি করে দেয়। তার ফলে খাবারের কিছু অংশ তরল হয় আর তখন মাছি তার প্রবোসিসের সাহায্যে, প্রবোসিসের মাধ্যমে ওই খাবারকে গ্রহণ করে। আর বমির সঙ্গে মাছির দেহে যে রোগ জীবাণু থাকে সেটা ওই আমাদের খাবারে এসে মেশে, তখন আমরা যখন ওই খাবারটা খাই তখন খাবারের মাধ্যমে সেই রোগ আমাদের দেহে সংক্রমিত হয়ে যায়। আরেক রকম পদ্ধতিতে মাছি রোগ ছড়ায়, সাধারণ মাছি সারাদিনে প্রায় দু তিনবার মানে 5 মিনিট অন্তর অন্তর যেখানে বসে সেখানে মল ত্যাগ করে। মাছির মলে থাকে অনেক জীবাণু আর আমাদের খাবারের ওপর মাছি যখন বসে তখন ওই জীবাণুগুলো খাবারের ওপর লেগে যায় এবং ওইসব রোগ জীবাণু তখন খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে যায়। তাই এবার থেকে সতর্ক থাকবে যে মাছি যদি খাবারে বসে তাহলে সেই খাবার খাওয়া যাবে না। আচ্ছা নেক্সট হচ্ছে যে মাছি কিভাবে রোগ ছড়ায় আমরা জানলাম। এবারে মশা আর মাছির দেখবে একটা পার্থক্যর মতো দেওয়া আছে, এটা তোমরা নিজেরা, আমি পড়িয়ে দিলাম, এটা নিজেরা তৈরি করবে। নেক্সট হচ্ছে যে এই যে বাহক সম্বন্ধে পড়া হলো, মশা মাছি এরা কি বিভিন্ন বাহক। তো বাহক আমরা যে পড়লাম যে সমস্ত জীব রোগ জীবাণুকে বহন করে তাদেরকেই বলা হচ্ছে বাহক। তো বাহক প্রধানত দু প্রকার, একটি হচ্ছে জৈব বাহক আর আরেকটি হচ্ছে যান্ত্রিক বাহক। জৈব বাহক কাকে বলা হয়, না এই যে মশা সম্বন্ধে পড়লাম,
তো মশা রোগ জীবাণুটিকে তার নিজের দেহে বংশবৃদ্ধি করতে দেয়, তাই মশাকে বলা হচ্ছে জৈব বাহক বা বায়োলজিক্যাল ভেক্টর। আর যান্ত্রিক বাহক কাকে বলে? না, এই যে সাধারণ মাছি সম্পর্কে পড়লাম, এই সাধারণ মাছি রোগ জীবাণুটিকে শুধুমাত্র বয়ে নিয়ে যায়, তাই এই সাধারণ মাছিকে বলা হচ্ছে যান্ত্রিক বাহক। নেক্সট হচ্ছে এই জৈব বাহক আর যান্ত্রিক বাহকের মধ্যে পার্থক্য তোমরা তৈরি করবে। আর এরপরে হচ্ছে যে মশা নিয়ন্ত্রণের উপায় যেরকম পড়েছিলাম, এখানেও পড়তে হবে যে মাছি কিভাবে নিয়ন্ত্রণ করব। অবশ্যই যে কোনো ধরনের খাবার সর্বদা ঢাকা দিয়ে রাখতে হবে, আঢাকা খাবার খাওয়া যাবে না, এবং ঘরের মেঝে আমরা যে জায়গাতে থাকি সেই সমস্ত জায়গা ভালো করে ঝাঁট দিয়ে, ফিনাইল দিয়ে, নিমাইল দিয়ে এগুলো দিয়ে মুছে পরিষ্কার রাখতে হবে, যাতে রোগ জীবাণু না সংক্রমিত হয়। এছাড়া বাড়ির চারপাশের পরিবেশের আবর্জনা মুক্ত করতে হবে, জঞ্জাল মুক্ত করতে হবে, এবং যেখানে সেখানে কপ, থুতু, নোংরা ইত্যাদি আবর্জনা এগুলো ফেলা যাবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে মাছি ধরার বিভিন্ন জাল রয়েছে, সেই জালের মাধ্যমেও মাছি ধরা যেতে পারে, এবং এর মাধ্যমে মাছির বংশ বিস্তার রোধ করতে হবে। তো এই হচ্ছে আজকের পড়া। নেক্সট খাদ্যবাহিত রোগ সম্পর্কে আমি আলোচনা করে দেবো নেক্সট ক্লাসে। তো যেরকম আমি কোশ্চেন দিয়ে থাকি আজকেও দেব, যে এডিস মশা কোন রোগ ছড়ায়, এডিস মশা কোন রোগ ছড়ায়। আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।